Good morning students, this is Dibyansh sir and today we will discuss about the chapter named lifting appliances. অর্থাৎ lifting appliances chapter তোমরা কি কি পড়বে এখানে কি কি আছে কি রিলেটেড চ্যাপ্টারটা এবং এখানে আমরা আজকে যে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো আমি কিন্তু তোমাদের একটা জাস্ট একটা এখানে লিখে দিয়েছি তোমরা এখানে এটা দেখে নিতে পারবে ফার্স্ট কি আছে হ্যান্ড ট্রলি পুলে ব্লক স্ক্রু জ্যাক হাইড্রোলিক জ্যাক ট্র্যাক জ্যাক ক্রেন ব্যাকেটে দেখবে আছে ইওটি স্লিংস অ্যান্ড রোপস ফকলিফটস অ্যান্ড হচ্ছে প্রেসেস এই জিনিসগুলো কী না কি এগুলো সমস্ত কিছু সম্বন্ধে আমরা কি করব এই ভিডিওতে আলোচনা করব আপাতত নামগুলো বললাম কেন যাতে তোমরা যখন আর কি এই এই রিডিংটা তোমরা যখন পড়বে যাতে তোমরা এটা ক্লিয়ারলি পেয়ে যাও সেই জন্য আমি নামগুলো তোমাদেরকে বলে দিয়েছি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কি বা এই চ্যাপ্টারটা রিলেটেড কি জিনিস যে লিফটিং অ্যাপ্লায়েন্সেস মানে হচ্ছে কি অ্যাপ্লায়েন্সেস মানে হচ্ছে কি এমন কিছু জিনিস যেটা সাহায্যে আমরা কোনো অ্যাপ্লিকেশন করব মানে একটা অ্যাপ্লিকেশনের কাজ আর কি যারা করবে বা অ্যাপ্লিকেশনে যেটা আর কি হেল্প করবে তাদেরকে আমরা কী বলছি এখানে হচ্ছে অ্যাপ্লায়েন্সেস বলছি আর লিফটিং মানে কি কোনো জিনিসকে লিফট করা অর্থাৎ কেউ যদি কোনো জিনিসকে কোনো একটা সার্টেন হাইটে লিফট করে তখন তাকে আমরা বলছি কি লিফটিং বা লিফট যদি আর কি করে কোনো একটা অবজেক্টকে হোক বা কোনো জিনিসকে হোক বা কোনো মেটেরিয়ালকে হোক যদি লিফট কেউ করে কোনো বা কোনো মেশিনারি হয়ে গেলো সেটা বা কোনো জিনিসের সাহায্যে যদি আমরা সেটাকে লিফট করাই তাহলে সেটাকে আমরা এখানে বলবো কি লিফটিং অ্যাপ্লায়েন্সেস তো তার কিছু কমন এক্সাম্পলস আমরা এখানে দেবো আজকে এগুলো লিখেছি যেগুলো তোমাদের আইটিআই সিলেবাসে আছে এবং যেগুলো তোমাদেরকে পড়তে হবে তো ফার্স্ট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি হ্যান্ড ট্রলি সম্বন্ধে অর্থাৎ হ্যান্ড ট্রলি কি সেটা সম্বন্ধে তার ছবি তোমরা পাশে দেখতে পারবে যে হ্যান্ড ট্রলি ছবিটা তোমরা পাশে ইজিলি দেখতে পারবে যেটা হচ্ছে হ্যান্ড ট্রলি এটা প্রত্যেকেই দেখেছে এর সাহায্যে আমরা কী করবো না যে কোনো মিডিয়াম লোড যদি কোনো মিডিয়াম লোডের কোনো অবজেক্ট হয় বা কোনো মিডিয়াম বা লো লোডের কোনো অবজেক্ট হয় যেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফট করবো বেসিক্যালি এটাকে আমরা বলে থাকি মেটেরিয়াল হ্যান্ডেলিং তাই না অর্থাৎ কোনো একটা মেটেরিয়ালকে বা কোনো অবজেক্টকে হোক বা কোনো জিনিসপত্রকে হোক বা কোনো লোডকে হোক আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা শিফট করি সেটা যদি বেসিক্যালি মিডিয়াম টু লো লোড হয় তাহলে আমরা ম্যানুয়ালি যেটা ইউজ করবো সেটাকে বলছি কি আমরা হ্যান্ড ট্রলি ট্রলির কাজ কি যেটাকে বেসিক্যালি একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া কোনো একটা লোডকে তাহলে আমাকে সেটা যদি নিয়ে যেতে হয় তাহলে আমরা কী করবো ফার্স্ট সেটাকে সেই ট্রলির উপর ফার্স্ট লিফট করবো অ্যান্ড দেন নিয়ে যাবো এবং এটা বেসিক্যালি কী হয় না ম্যানুয়ালি হয় আবার অনেক সময়তে মেশিন অপারেটরও হয়ে থাকে নেক্সট আমরা আসবো কি পুলে ব্লক মানে কি পুলেকে বাংলায় যেটা বলি আমরা কি কপিকল অর্থাৎ আমরা সচরাচর দেখে থাকি কি গ্রাম বাংলা সাইডে যদি কুয়ো থাকে আমাদের তাহলে এখনকার দিনে তো মোটর পাম্প হয়ে গেছে কিন্তু যদি কুয়ো থাকে তাহলে সেখানে কী হয় না জল তোলার জন্য আমরা দড়ি আর একটা কপিকলের ইউজ করতাম কপিকলের সাহায্যে কী হতো না কপিকলের একদিকে থাকতো আমাদের কি হ্যান্ড আমরা হাতের সাহায্যে একদিকে আমরা কী করতাম না এফোর্ট দিতাম এবং বালতির সাহায্যে জল কী হতো একটা সার্টেন হাইট থেকে লিফট হয়ে আসতো তাহলে সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল কপিকল বা যাকে আমরা বলছি পুলে এরকম অনেকগুলো পুলেকে যদি আমরা একসঙ্গে অ্যাড করি এবং তার সাহায্যে যদি কোনো লোডকে লিফট করি তখন সেটাকে বলা হবে কি পুলে ব্লক বা কম্পাউন্ড পুলে তো এটাকে আমরা কখন ইউজ করব যদি আমাকে কোনো হেভি লোডকে লিফট করতে হয় অর্থাৎ তোমরা পাশে ছবিটা দেখতে পারবে কি পুলে ব্লকের সিস্টেমের একটা ছবি দেওয়া আছে এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে একদিকে আমরা কি করছি না হচ্ছে কি করছি আমরা একদিকে আমরা এফোর্ট দিচ্ছি এবং অন্য সাইডে কি হচ্ছে না আমার লোডটা কিন্তু লিফট হচ্ছে এই যে লোডটা লিফট হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি অনেকগুলো পুলে একসাথে আছে নর্মালি কি হয় একটা ছোটো বালতি হোক যে কোনো হাইটের থেকে আমরা সেই বালতির সাহায্যে যদি ছোটো বালতি হয় বা মিডিয়াম হয় বা যদি খুব বড় বালতিও হয় তার সাহায্যে আমরা যদি কোনো একটা মানে ওয়াটারকে যদি আমরা কী করি কুয়ো থেকে তুলি বা কোনো ওয়েল থেকে তুলি তাহলে সেক্ষেত্রে কী হবে না আমাদেরকে খুব মিনিমাম এফোর্টে আমরা ম্যাক্সিমাম লোডকে কী করতে পারি না আমরা লোডকে একটা সার্টেন হাইটে লিফট করতে পারি তাহলে একটা কপিকল বা একটা পুলের যদি এরকম পাওয়ার থাকে তাহলে সেটা যদি আমরা একটা অনেকগুলো কপিকলকে একসাথে অ্যাড করে দিই তাহলে কী হবে তার যে আর কি লোড ক্যারিং ক্যাপাসিটি সেটা হবে কি অনেকটা বেশি বেড়ে যাবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি মেন টার্গেট কী থাকে অনেকগুলো কপিকল বা অনেকগুলো পুলেকে অ্যাড করার বা একটা পুলে ব্লক টোটালি সিস্টেমটাকে ইউজ করা সেটা হচ্ছে কি না মিনিমাম এফোর্ট দেবো এবং ম্যাক্সিমাম লোড যাতে আমরা পেতে পারি তো এটা হচ্ছে কি তোমরা পুলে ব্লকের ছবি দেখতে পারবে এবং এখানে কি দেখতে পারবে তোমরা ইজিলি আর কি ছবিটাতে দেখতে পারবে এমনিতেও আমি তোমাদেরকে এমনিতে নর্মাল একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝাচ্ছি যে সাপোজ এটা একটা হলো পুলে সিস্টেম আর এখানে আরেকটা পুলে আছে এটা যদি আমরা একটা নর্মাল ডায়াগ্রামকে দেখি তোমরা পুলে ব্লকের ছবি তো আগে দেখলে পাশে কিন্তু যদি একটা নর্মাল ডায়াগ্রামকে আমরা এখানে দেখি তাহলে দেখতে পাবো কি না এখানে একটা এমন কনস্ট্রাকশন করে দেওয়া আছে যার সাহায্যে কি না দুটো পুলে আছে এটা হচ্ছে পুলে ওয়ান আর এটা হচ্ছে পুলে টু আর এটা যেটা আছে সেটা হচ্ছে কি রোপটা এটার মধ্যে দিয়ে পাস করেছে এবং এটার মধ্যে দিয়ে একটা
ফাঁস দিয়ে পরে সেটা এখানে আর কি এরকম ভাবে তার কনস্ট্রাকশনটা করা আছে। এরপর দেখতে পাচ্ছি এখানে কি, এখানে যদি আমরা কি করছি পি, পি মিন্স এখানে হচ্ছে এটা হচ্ছে এফোর্ট। তাহলে আমরা এফোর্ট মানে কি, যেটা আমরা লাগাচ্ছি কি করতে, লোডটাকে লিফট করতে। তাহলে একটা কি করছি, একটা আমরা এফোর্ট লাগাচ্ছি এবং সেই এফোর্টটা কি যদি কোনো একটা হিউম্যান লাগায় তাহলেও কিনা সেটা যেন মিনিমাম হয়। কারণ আমরা কি, আমরা তো একটা হিউজ লোডকে তুলবো, সেক্ষেত্রে একটা হিউম্যানের ক্যাপাসিটি কি থাকে, খুব লিমিটেড থাকে। তাহলে আমাকে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে বা এমন কিছু ইঞ্জিনিয়ারিং প্রসেসকে ইউজ করতে হবে বা কোনো মেশিনারিজকে ইউজ করতে হবে বা কোনো সিস্টেমকে ইউজ করতে হবে যাতে আমরা হিউম্যান ক্যাপাসিটির আন্ডারে ম্যাক্সিমাম লোডকে তুলতে পারি। তাহলে সেটা হচ্ছে কি না, এই পুলে ব্লকের আর কি করতে পারবে। বেসিক্যালি এই যে ডাব্লু যেটা সেটা হচ্ছে লোড, এবং এই ধরনের যে লোডগুলো আর কি হয় সেগুলো হচ্ছে কি সমস্ত কিছুই থাকে আমাদের হেভি লোড। কোথায় ইউজ হয় এগুলো, ম্যাক্সিমাম ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসের ক্ষেত্রে আমাদের হয়। যদি হেভি লোডকে আমরা সিঙ্গেল জায়গা থেকে তুললাম, তুলে পরে লিফট করার পর সেটা অন্য একটা জায়গার উপরে দিয়ে পরে তারপর সেটা মেটেরিয়াল হ্যান্ডেলকে চলে গেল। তো এখানে আমাদের মেটেরিয়াল হ্যান্ডেলিং পার্টটা আমরাকে অ্যাভয়েড করছি, আমরা শুধুমাত্র এখানে লোড লিফটিংয়ের যে ব্যাপারটা যেটা আর কি আমাদের চ্যাপ্টারে আছে লিফটিং অ্যাপ্লায়েন্সে সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো এটা জাস্ট একটা সিম্পল ডায়াগ্রাম, বাকি যে ডায়াগ্রামটা বা বাকি যে ছবি সেটা তো তোমরা পাশে দেখতেই পাচ্ছ। আমি অন্য একটা ছবি তোমাদের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে করলাম কি হ্যান্ড ট্রলি অ্যান্ড হচ্ছে পুলে ব্লক, দেন আমরা আসবো কি স্ক্রু জ্যাকে। স্ক্রু জ্যাক হচ্ছে কি, আমরা একটা এক্সাম্পল খুব মানে সচরাচর দেখে থাকি রাস্তাতে, যদি কোনো কোনো ট্রাক হয় বা কোনো বাস হয় বা কোনো লরি যদি কি হয় না যে খারাপ হয়ে যায়, টায়ার পাল্টাতে হয় বা লরি যদি টায়ার পাংচার হয়ে যায় সেক্ষেত্রে যদি আমাকে ইমিডিয়েট বেসিসে টায়ারটা মানে টায়ারটা চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা মেশিন এরকম টাইপের একটা মেশিনারিজকে আমরা দেখি যেটা কি করে, তোমরা পাশে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রু জ্যাকের। তো এই ধরনের মেশিন কি করে না, সেটা আমরা ট্রাকে নিচে লাগাই, লাগি পরে কি করি আমরা ট্রাকটাকে লিফট করতে কাজে লাগাই। তাহলে একটা ট্রাক তার মধ্যে যদি আবার দেখি যদি মাল থাকে বা এটা যদি কোনো লোড তার মধ্যে অলরেডি থেকে থাকে, তাহলে টোটাল যে ট্রাকের ওয়েটটা সেটা কি হয়ে যায়, হিউজ একটা ওয়েট হয়ে যায়। তাহলে অত ওয়েটকে একটা সিম্পল এইটুকু একটা ছোটো মেশিন কি করতে পারছে, লিফট করতে পারছে। তার মানে আমরা বুঝতে পারছি কি এটা কি হচ্ছে, একটা লিফটিং অ্যাপ্লায়েন্সেসের একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে যে কি করছে, হেভি লোডকে লিফট করতে পারছে। এবার এটা হেভি লোডকে লিফট করতে পারা মানেই কি, কিন্তু মিডিয়াম লোডকেও লিফট করতে পারবে। তো সিস্টেমটা হচ্ছে কি বলছি, স্ক্রু জ্যাক মানে হচ্ছে একটা স্ক্রু যে ফাংশন আছে, স্ক্রু থ্রেড আমরা যেটা বলে থাকি সেই স্ক্রু থ্রেডের যে ফাংশন আছে সেই ফাংশনে এটা কাজ করবে। স্ক্রু কি থাকে না, এটা সেটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো দুটো ডাইরেকশনে মুভ করতে পারে। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে স্ক্রুটা ডিজাইন করেছি সেটা হচ্ছে কি ক্লকওয়াইজ মুভ করবে। তাহলে এটা হচ্ছে কি লিভার, বা এটা যদি আমরা তার টপ ভিউ দেখি তাহলে দেখতে পাবো কি এটা হচ্ছে একটা লিভার। এটা একটা সিম্পল ডায়াগ্রাম, পাশে তোমরা ছবিটা আরও ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এখানে লিভারটাকে যদি আমরা কি করি না ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাই তাহলে কি হবে, স্ক্রুর মুভমেন্ট হবে। আবার যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাই তাহলেও কী হবে, স্ক্রুর মুভমেন্ট হবে। এরপরে ক্লকওয়াইজে কী হচ্ছে না, স্ক্রু আইদার আপে যেতে পারে অথবা ডাউনে যেতে পারে, সেটা ডিপেন্ড করবে কি এটা কোন ডাইরেকশনের স্ক্রু তার উপর এটা ডিপেন্ড করবে, বা থ্রেডের মানে ডিজাইনটা কোন দিকে থ্রেডটা কাটা হয়েছে তার উপর এটা ডিপেন্ড করবে। তো আমরা যদি এটা ধরে নিই যে এটা কী হচ্ছে, এটা আমাদের কী হচ্ছে না ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা কী হচ্ছে ডাউনে যাবে, এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা কী হবে যদি আপে যাবে। যদি এটা আমরা কনসিডার করে চলি তাহলে দেখতে পারবো কি যখনই এটা আপের দিকে যাচ্ছে তখন কি এই যে পোর্শন সেটা উপর দিকে উঠছে। তাহলে এই পোর্শনটা উপর দিকে ওঠা মানে কি, এর উপর যদি আমরা কোনো লোডকে দিই তাহলে কী হবে, সেও কী হবে আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তার মানে কী হচ্ছে জিনিসটা, যে আমরা একটা স্ক্রুকে ঘোরাচ্ছি এবং এটা ঘোরানোর জন্য কোনো মেশিন না, এটাও কি হচ্ছে নর্মাল হিউম্যানরাই ঘোরাতে পারে বা নর্মাল কোনো মানুষই ঘোরাতে পারে। তার মানে এটা কি, এটা হচ্ছে হিউম্যান ক্যাপাসিটির আন্ডারই চলে আসছে। মানে আলটিমেটলি আমরা কী করছি, এই লিভারের উপর আমরা এফোর্ট দিচ্ছি এবং এর ফলে আমরা হিউজ একটা লোড যেটা আছে সেই লোডকে আমরা লিফট করতে পারছি। এখানে যে ইম্পর্টেন্ট জানা সেটা হচ্ছে কি, এই টোটাল জিনিসটা হচ্ছে মেকানিক্যালি ওয়েতে চলে, যেহেতু স্ক্রু থ্রেডের ব্যাপার আছে সুতরাং এটা কি হচ্ছে মেকানিক্যালি চলে টোটালটাই। এবং এখানে যে থ্রেডগুলো কাটা আছে সেই থ্রেডগুলো থাকে সবকটা স্কোয়ার থ্রেড, কারণ আমরা জানি যে কি একটা স্কোয়ার থ্রেডের লোড ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি হয় দ্যান এনি আদার থ্রেডস, সেই জন্য আমরা এখানে বেসিক্যালি কি না স্কোয়ার থ্রেডটাকে প্রেফার করি। তো তোমরা স্ক্রু জ্যাকের ছবি তো নর্মালি দেখতে পাচ্ছই, এবং এখনও একটা স্ক্রু জ্যাকের ছবি তোমাদেরকে দেখালাম যেটার সাহায্যে তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটা ট্রাককে সে কী করেছে না লিফট করে রেখেছে এর উপরের দিকে। তো স্ক্রু জ্যাকের পরে আমরা যেটা আসছি দ্যাট ইজ নোন অ্যাজ কি বলছে হাইড্রোলিক জ্যাক। তো হাইড্রোলিক জ্যাকটা স্ক্রু জ্যাক দুটোই আমরা কি লিফটিং অ্যাপ্লায়েন্সেসের মধ্যে পড়ছি। তার মানে কি হাইড্রোলিক জ্যাকের কাজও ছিল কি লোডকে লিফট করা, আবার স্ক্রু জ্যাকের যে কাজ সেটা ছিল কি যেটা আমরা আগে ডিসকাস করলাম তার ছিল কাজ ছিল কি না লোডকে লিফট করা। এক্ষেত্রে হাইড্রোলিক জ্যাকের কাজও কি লোডকে লিফট করা, কিন্তু কি ওইটা মেকানিক্যাল মিন্স ছিল, এটা আমার হাইড্রোলিক মিন্স হবে। হাইড্রোলিক মিন্সে কি হয় না, পাস্কাল ল বেসিক্যালি ফলো করে এই রুলগুলো সমস্ত কিছু হয় বা এই যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো সব পাস্কাল লয়ের আন্ডারে আসে, এবং পাস্কাল লটাই এখানে মেন আর কি কাজ আর কি করে। এটা একটা সিম্পল ডায়াগ্রাম দেখেছি যেখানে এটা হচ্ছে কি একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হয়ে গেল কি আমাদের একটা লিভার, আর এটা হয়ে গেল কি আমাদের পিস্টন, আর এটা হচ্ছে কি অয়েল রিজার্ভার, অয়েল রিজার্ভার।
তারা কি হচ্ছে সিম্পল একটা কনস্ট্রাকশনে যদি ডায়াগ্রাম দেখি তাহলে কি এটা সিলিন্ডার থাকছে, সিলিন্ডারের ভেতরে কি থাকছে একটা পিস্টন থাকছে, এটা কি থাকছে একটা লিভার থাকছে যে কি করবে যেটাকে আমরা আপ ডাউনে মুভ করতে পারবো, আইদার আপ ডাউন যেমন আমরা কি করি টিউবওয়েলকে আমরা আপ ডাউনে মুভ করাই ঠিক সেরকম ভাবে এটাকে আমরা আপ ডাউনে মুভ করতে পারবো। এবং এই যে আপ ডাউনে মুভ করছি তার ফলে কি প্রেশারটা কোথায় যাবে, অয়েল রিজার্ভারে যে প্রেশার আছে সেই প্রেশার পড়বে, অয়েল কি করবে সেই ওপর থেকে উঠবে, অয়েল হয়তো ওপরের দিকে প্রেশার দেবে এবং ওপর থেকে প্রেশারের উপরে কি আছে পিস্টন আছে তাহলে পিস্টন গিয়ে ওপর থেকে মুভ করবে। তো জিনিসটা যতটা ইজি ঠিক এর যে আর কি কাজ সেটা কিন্তু অনেক বেশি, যত জিনিসটা ইজি মনে হচ্ছে তার কাজটা কিন্তু কি সেই তুলনায় আরও অনেক বেশি। কারণ কি একটা সিম্পল কনস্ট্রাকশন যেখানে আমরা লিভারের সাহায্যে কী করছি, আমরা হাতের সাহায্যেই লিভারটাকে আমরা আপ অ্যান্ড ডাউন করছি, আপ অ্যান্ড ডাউন করে প্রেশার দিচ্ছি, প্রেশারটা কোথায় যাচ্ছে অয়েল রিজার্ভারের মধ্যে যাচ্ছে, অয়েল রিজার্ভার কী করছে সেই প্রেশারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো যখন সেটা দিচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করে কী করছে না আমরা পিস্টনের মধ্যে ফেলছে, এখন পিস্টন কী করছে আপের দিকে মুভ করছে। এখন এই আপে যদি কোনো লোড থাকে, এর পিস্টনের আপে যদি কোনো লোড থাকে তাহলে কী করবে সেই লোডটাও কী করবে সে লিফট করে দেবে, জাস্ট লাইক কী বলছি স্ক্রুজ্যাকও কী করছিলো লোডটাকে উপরের দিকে তুলে দিচ্ছিল, এক্ষেত্রেও কী করবে পিস্টনও কী করবে টোটাল লোডটাকে উপরের দিকে তুলছে, তার মানে আলটিমেটলি কী করছে টোটাল জিনিসটাকে বা লোডটাকে সে লিফট করছে। তো তোমরা এখানে ছবিটা দেখতে পারবে খুব ভালো একটা ছবি আছে, এটা হচ্ছে কি আমরা দিয়েছি এখানে হাইড্রোলিক জ্যাকের, তুমি এখানে অ্যাপ্লিকেশনটাও দেখতে পাচ্ছ যার সাহায্যে আমরা কী করতে পারবো না, আমরা দেখতে পাচ্ছি কি যে কী করে একটা হাইড্রোলিক জ্যাকের সাহায্যে একটা হেভি লোডকে আমরা লিফট করতে পারছি। তো স্ক্রুজ্যাক এবং হাইড্রোলিক জ্যাক তো আমরা বুঝলাম, এরপর আছে ট্র্যাক জ্যাক। ট্র্যাক কথাটা কোথায় আসে, সবথেকে বেশি রেলের ক্ষেত্রে আসে, যে রেলওয়ের ক্ষেত্রে কি হয় রেলওয়ের যে ট্রেন যার উপর দিয়ে রান করে সেটাকে বলি কি আমরা ট্র্যাক। তো সেটাকে যখন লিফট করবো বা আইদার সেটা গুড কন্ডিশনে আছে কি নেই বা সেটা কোনো অ্যাক্সিডেন্ট পারপাসে ঘটাবে কি না বা তাকে যখন আমরা লিফট করবো তখন সেক্ষেত্রে যে আমরা জ্যাকটা ইউজ করবো সেটাকে লিফট করার জন্য তখন সেটাকে বলা হচ্ছে কি এখানে ট্র্যাক জ্যাক। তো এই ট্র্যাক জ্যাকের ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ, এটা অনলি রেল পারপাসে ইউজ হয়, এটাকে বলার কিছু নেই কারণ টোটাল ফাংশনটাই সেমই আছে যে কি একটা লিফটিং অ্যাপ্লায়েন্সেসে, এটাও একটা লিফটিং অ্যাপ্লায়েন্সেস যার কাজ হচ্ছে কি লিফট করা। এক্ষেত্রে আমরা কী করছিলাম স্ক্রু জ্যাক বা হাইড্রোলিক জ্যাক আমরা নর্মাল পারপাসে ইউজ করছি, আর ট্র্যাক জ্যাকটা স্পেশালি ইউজ করছি কার ক্ষেত্রে না রেলের ক্ষেত্রে, আমরা ট্র্যাক জ্যাকটাকে ইউজ করছি জাস্ট টু লিফট দ্য ট্র্যাক। তো নেক্সট আমরা আসবো কি ক্রেন বা ব্যাকেটে লেখা আছে ইওটি, ইওটি কি এর মানেটা আমি পরে বলছি, ফার্স্ট আসছি ক্রেন। ক্রেন তো নর্মাল ইউজ প্রত্যেকেই দেখে থাকে কি যদি কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা শুধু অ্যাক্সিডেন্টটা আমি কেন বলছি, যদি কোনো জায়গাতে কোনো হেভি মেটেরিয়ালকে লিফট করার থাকে সেটা কারখানা হোক বা কোনোরকম কোনো ওয়ার্কশপ হোক বা অন্য কোনো জায়গাতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি হয় ইনফ্যাক্ট কনস্ট্রাকশন পারপাসে যদি আমাকে কী করতে হয় না লোডকে লিফট করতে হয় তাহলে আমরা ক্রেনের হেল্প নিই। তো এই ক্রেনে কী থাকে একটা বেসিক ফিচার্স কিনা একটা হুক থাকবে এবং কী থাকে চেন থাকে যাদেরকে আমরা বলছি স্লিংস, স্লিংস কি পরে আসছি। তো সেই হুক এবং যে চেনটা আছে বা কেবেল যেটা থাকে তার কাজ কী করবে না তার কাজ হচ্ছে লোডটাকে জাস্ট লিফট করা, তাই না। তো তাদের কোনো একটা লোড রইলো, ধরা যাক কোনো লোহার বার আছে, এই লোহার বারকে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কি কতগুলি লোহার বার আছে যাকে কী করছে একটা ক্রেন হুকের সাহায্যে লিফট করে রেখেছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বা তুমি দেখতে পাচ্ছ কি একটা ক্রেন কী করছে না কোনোরকম কোনো গাড়িকে কোনো যেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেরকম একটা গাড়িকে এ কী করছে না টেনে নিয়ে যাচ্ছে, তার মানে কী হচ্ছে না যে কোনো জায়গায় লোড আর কি হোক না কেন সেটা কী করবে ক্রেন শুধুমাত্র লিফটই করবে না তার সঙ্গে সে সেটাকে অন্য পজিশনে ডিসপ্লেসও করতে আর কি পারবে, মানে কি একই সঙ্গে সে মেটেরিয়াল হ্যান্ডলিং প্লাস লোড লিফটিং দুটো কাজ কিন্তু করছে। এখানে বলে রেখেছে ইওটিটা কি, ইওটির মানে হচ্ছে ইলেকট্রিক ওভারহেড ট্র্যাভেলিং, মানে কি ইন্ডাস্ট্রি পারপাসে কী হয় না দেখা গেল যে আমাদের ক্রেনকে বা কোনো রকম ক্রেনে যে কী হয় ক্রেন ওয়ান কাইন্ড অফ একটা অটোমোবাইল হয়, এবার একে আমরা ঢোকাতে হয়তো পারলাম না সেরকম লেভেলের কোনো জায়গায় সেরকম জায়গায় কোনো স্পেস নেই বা কোনো একটা ওয়ার্কশপ আছে যেখানে আমরা কী করতে পারছি না ক্রেনকে যে সিস্টেম আছে বা ক্রেনের যে গাড়ি যেটাকে বলছি নর্মালি আমরা সেই গাড়িটাকে আমরা সেখানে ঢোকাতে বা ইনসার্ট করতে পারছি না, কিন্তু আমাকে কী করতে হবে না ক্রেনের যে পারপাস সেটাকে সলভ করতে হবে, মানে ক্রেনের যে পারপাস সেটাকে আমাকে ফিল করতে হবে, লাইক কি না আমাকে মেটেরিয়ালটাকে তোলা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় লিফট করে মানে লিফট করে ওকে জায়গা থেকে অন্য জায়গায় সেটাকে নিয়ে যাওয়া। তো এই টোটাল জিনিসটার জন্য আমরা কী করবো না আমরা ওভারহেড যে ক্রেন থাকে সেগুলোকে ইউজ করবো। ওভারহেড ক্রেনের ছবি তোমরা কি দেখতেই পাশে তুমি দেখতে পাচ্ছ ওভারহেড ক্রেনের ছবি, এখানে দেখা যাচ্ছে কি না যে টোটাল যে ক্রেনটা সেটা কী থাকে না আমাদের মাথার ওপর থাকে বা ওভার দ্য হেড থাকে এবং কী হচ্ছে রে এবং টোটাল যে আর কি মালটা যাচ্ছে যেটা মালটা যে নিয়ে যাচ্ছে সেটা কি না সেটা কিন্তু ওপরে একজন অপারেটর থাকে সেই ক্রেনের ওপর দিয়ে যে কি না যে কিন্তু যেটা ইলেকট্রিক্যালি অপারেটেড হয় এবং সে কী করে সে টোটাল আর কি মালটাকে তোলার থেকে শুরু করে সেটাকে কোন জায়গা থেকে ডিসপ্লেস করা পর্যন্ত টোটাল কাজে সে কিন্তু করবে এবং এতে সে খেয়াল রাখবে কি যাতে অন্যান্য ওয়ার্কারের কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তাহলে ওভারহেড ক্রেন আমরা কখন ইউজ করবো, যদি নর্মাল যেগুলো সচরাচর ক্রেন আর কি যেগুলো আমরা বলে থাকি যেগুলো ক্রেন অটোমোবাইল হয় সেগুলো যদি আর কি বা অটোমোবাইল হয় সেগুলো যদি আমরা কোনো জায়গাতে ঢুকতে না পারে সেই সমস্ত জায়গাতে আমরা ওভারহেড মানে আর কি ইওটি আর কি বেসিক্যালি ইলেকট্রিক ওভারহেড যে ট্র্যাভেলার বা ট্র্যাভেলিং সেই ধরনের ক্রেনকে আমরা ইউজ করবো টু লিফট দ্য লোড অ্যান্ড মেটেরিয়াল হ্যান্ডলিং পারপাস।
তাহলে ক্রেনের পর আমরা যাচ্ছি কি স্লিংস অ্যান্ড রোপস। স্লিংস অ্যান্ড রোপস মানে হচ্ছে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে কোনো রকম কোনো লিফটিং এর জন্য না, অ্যাকচুয়ালি লিফটিং কে এটা হেল্প করবে। ধরে যাক কোনো অনেকগুলো লোহার বার, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনেকগুলো লোহার বার আছে, সেই বারকে আমরা কী করছি বা লোহার বিমকে কী করছি কোনো একটা মেটেরিয়ালের সাহায্যে বাঁধা আছে। দেন তাকে কী করবো, কোনো একটা হুকের মধ্যে আমরা ফাঁসাবো, ফাঁসি পরে সেটাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গাতে লিফট করবো বা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নিয়ে যাবো। তো এক্ষেত্রে যেটার সাহায্যে আমরা বাঁধছি বা যেটার সাহায্যে আমরা তাকে কী করছি টাই আপ করছি, তো সেটাকে বলা হচ্ছে কি স্লিংস। স্লিংস হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ চেন টাইপের কনস্ট্রাকশন থাকবে, সেখানে সেটা সিঙ্গেল হতে পারে, সিঙ্গেল লেগের হতে পারে, ডাবল লেগের হতে পারে, যেখানে একটা কি দুটো চেন থাকবে যেটা নিচে হুক লাগানো থাকবে এবং সেটাকে সাহায্যে আমরা টোটাল মেটেরিয়ালটাকে আমরা কী করবো ফার্স্টে বাঁধবো, বেঁধে পরে অন্য কোনো একটা ক্রেনের হোক বা অন্য কিছু হোক তার মধ্যে আমরা তাকে ফাঁসিয়ে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাবো বা লিফট করার কাজ করবে। তো এটা আইদার স্লিং হতে পারে অথবা আমরা রোপ, নর্মাল যে রোপ বা কেবেলের যে রোপ হতে পারে সেই কেবেলের রোপের সাহায্যে আমরা সেটাকে টাইং আপ পারপাসে আর কি ইউজ করতে পারি অ্যান্ড দেন লিফট করবো। আর তারপর সেটাকে কী করবো আমরা অন্য জায়গাতে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের যে কাজ সেই জিনিসটা করবো। তো আপাতত এখানে স্লিংস কিন্তু লিফটিং অ্যাপ্লায়েন্সেতে ইউজ হলেও এটা কিন্তু ডাইরেক্ট লিফট করে না, এটা লিফটিংয়ে কী করে হেল্প করে। তো আমাদেরকে জানতে হবে যে লিফট বা আমাদেরকে জানতে হবে যে স্লিংস বা রোপ যেটা আমরা বলছি সেটা কিন্তু কী একটা হচ্ছে হেল্পিং মিডিয়াম হিসেবে কাজ করে রাদার দেন ডাইরেক্ট লিফটিং অ্যাপ্লায়েন্সেস। তাহলে নেক্সট আমরা আসছি কি ফকলিফ্টস। ফকলিফ্ট প্রত্যেকে দেখে থাকেছে, পাশে ছবিও আছে, আমরা সচরাচর কি এই ধরনের জিনিসকে সিনেমাতে দেখেই থাকি যে ফকলিফ্টের সাহায্যে কী হয় বা কোনোরকম কোনো যে হিউজ আর কি বাল্কে কোনো একটা হিউজ মেটেরিয়াল হলো সেটাকে লিফট করা এবং অন্য জায়গায় নিয়ে যাওয়া বা সিম্পল যেটা আর কি নর্মাল কাজ যে লিফটিং অ্যান্ড মেটেরিয়াল হ্যান্ডেলিং সে দুটোই আর কি করে। তো এখানে ফকলিফ্টে দেখতে পাচ্ছি কি দুটো ব্লেড টাইপের কনস্ট্রাকশন আছে যে কী করছে লোডটাকে, লোডটা জাস্ট নিচে যাচ্ছে, নিচে গিয়ে সেটাকে কী করছে লিফট করছে এবং যে অটোমোবাইলটা আছে মানে যে কারটা আছে সে কার কী করছে তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এই কারটাকে এতটাই ছোটো সাইজে এবং এটা এতটাই মানে আর কি একটা যে সিঙ্গেল একজন অপারেটারও কী করতে পারে এটাকে আর কি অপারেট করতে পারে, কিন্তু তাকে অবশ্যই স্কিলফুল অপারেটার হতে হবে। কারণ কি ফকলিফ্টের একটা স্পেশালিটি আছে কি না, এর চারটে হুইলকে আমরা ডিফারেন্ট ওয়েতে কী করতে পারি না মুভ করাতে পারি, যেগুলো নর্মাল যে অটোমোবাইল সেখানে কিন্তু হয় না। কারণ কি কারণ এমন এমন জায়গা থেকে আমাকে হয়তো মালটাকে নিয়ে পরে বা মালটাকে আমাকে কী করতে পারো লিফট করে পরে বা লোডটাকে লিফট করে পরে আমাকে ছোটো প্যাসেজের মধ্যে দিয়ে বা ছোটো পাশের মধ্যে দিয়ে আমাকে পেরিয়ে যেতে হচ্ছে বা ছোটো অ্যাঙ্গেল হয়তো আমাকে কাট করতে হচ্ছে, কারণ চারপাশে শুধুমাত্র তো ওপেন স্পেস থাকবে সেরকম তো না, আমাকে এমন জায়গা থেকে মালটাকে লিফট করতে হলো বা লোডটাকে লিফট করতে হলো যেখানে দেখা গেলো কি আমার স্পেসটা খুব কম, কিন্তু আমাকে লোডটাকে লিফটে করে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে হবে। তাহলে এক্ষেত্রে কি আমার কী দরকার না, এমন একটা কার দরকার বা এমন একটা ডিজাইনের আর কি ফাংশনের একটা কার দরকার যে কী করতে পারবে না ওই স্মল অ্যাঙ্গেলে কাট আর কি নিতে পারবে। তো সেই জন্য কী হয় না এমন ডিজাইনটা করে দেওয়া হয় ফর্কলিফ্টের যে চারটে যে আর কি হুইল থাকে সেই চারটে হুইলকে আমরা ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট মানে ইন্ডিপেন্ডেন্টলি একে আমরা কী করতে পারবো না হচ্ছে মুভ করাতে পারবো বা একে আমরা একটা ডাইরেকশন দিতে পারবো। কিন্তু বাকি যে কাজটা আছে যে ব্লেডের কাজ যেটা হচ্ছে কী থাকে না আলটিমেটলি লোডটাকে লিফট করে এবং টোটাল যে আর কি ফর্কলিফ্ট আছে সে কিনা সে টোটাল আর কি মালটাকে এক জায়গা থেকে তুলে পরে অন্য জায়গাতে নিয়ে যায় এবং এইভাবে সে একই সঙ্গে লিফটিং অ্যাপ্লায়েন্সেস এবং আমাদের যে মেটেরিয়াল হ্যান্ডেলিং দুটো পারপাসে কিন্তু সে সলভ আর কি করে। নেক্সট আসছি আমরা কি প্রেস। তো এখানে প্রেস হচ্ছে কি, প্রেস মানে হচ্ছে কি বোঝায় বেসিক্যালি কি কম্প্রেশনকে বোঝায়। তো এখানেও আমরা কী করবো কম্প্রেশনকে ইউজ করব, কিন্তু সেটা কি সেটা ডাইরেকশনটাকে আমরা চেঞ্জ করে পরে তাকে লিফটিংয়ে ইউজ করব। কীভাবে দেখা যাক, যদি আমরা কম্প্রেশন মানে কি যদি এই দিক থেকেও একটা প্রেশার দিচ্ছি এই দিক থেকে একটা প্রেশার দিচ্ছি তাহলে কী হচ্ছে এর মাঝে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে তার উপর কী হবে না একটা লোড পড়বে, তাহলে একে বলছি কি আমরা কম্প্রেশন দুদিক থেকে আমরা কম্প্রেস করছি। অথবা কী করছি একটা অবজেক্ট আছে তাকে আমরা উপর থেকে কী করছি না আমরা উপর থেকে লোড মানে উপর থেকে আমরা প্রেশার দিচ্ছি, তার ফলে কী হচ্ছে তাই সেটাকে আমরা বলছি কম্প্রেশন। কিন্তু এর ঠিক যদি অপোজিট করে দিই, অর্থাৎ লোডটা আমাদের এখানে একটা লোড আছে আমরা অপোজিট সাইড থেকে তাকে কম্প্রেস করছি তাহলে কী হবে, এবং ওপরে যেটা আছে সেটা ওপেন আছে এখানে কোনোরকম কোনো গার্ড যদি না থাকে বা কোনো রকম কোনো যদি বাউন্ডারি না থাকে তাহলে কী হবে এই কম্প্রেশনের আন্ডারে কী হবে লোড কিন্তু উপর থেকে লিফট করবে। তাহলে এখানে আমরা কী করছি এখানে আমরা কম্প্রেশনই করছি বা কম্প্রেশনের যে ফাংশন সেটাকে ইউজ করছি, কিন্তু তার ডাইরেকশনটা চেঞ্জ করার জন্য এবং বাউন্ডারি লেস হওয়ার জন্য কী হচ্ছে সে কিন্তু উপর থেকে মুভ করছে। এর বেস্ট এক্সাম্পল আমরা এখানে পাশে ছবিতে দেখতে পাচ্ছি কি না কোনোরকম কোনো কার ওয়াশিং বা কারের যখন কোনো সার্ভিস সেন্টার হয় তাহলে সেখানে কোনো গাড়িকে কী করে যখন আমরা নিয়ে যাই সার্ভিস করানোর জন্য তখন কী দেখতে পাই একটা চাকের উপর রেখে দিলো, সেই বেসিক্যালি সেই চাকটাও কী থাকে ওয়ান কাইন্ড অফ পিস্টন থাকে, সেই পিছনটা কী করলো গাড়িটাকে লিফট করে দিলো এবং আমরা অন্য সাইডে কী করি জাস্ট একটা বাটনকে প্রেস করি। তাহলে বাটনকে প্রেস করছি এবং কী করছে ওইখানে একটা পিস্টন থাকে যে কী করতে পারছি এই সিম্পল ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কি যে এখানে এক সাইড থেকে আমরা কী করছি লোডটা মানে এক সাইড থেকে আমরা এফোর্ট দিচ্ছি
এবং এই যে এফোর্টটা দিচ্ছি সেটা কিন্তু নর্মালি হাতের সাহায্যে দিই না, সেটা ম্যানুয়ালি মানে সেটা মেকানিক্যালি দেওয়া হয়। আমরা জাস্ট কী করবো, একটা সুইচ দাবো এবং মেকানিক্যালি ওটার মধ্যে প্রেশার পড়বে এবং একটার কী হচ্ছে, একটার একটার যেহেতু ডায়ামিটার ছোটো থাকছে বা একটার পিস্টনের এরিয়া ছোটো থাকছে, তাই সেখানে কী হচ্ছে আমার এফোর্টটাকে কম দিতে হচ্ছে, বা এফোর্টও ওয়ান কাইন্ড অফ লোড কিন্তু সেটাকে আমরা কম দিচ্ছি। কিন্তু অন্য সাইডে কী করতে পারছি, একটা কারকে যার ওয়েটটা বা যার হয়তো বলতে পারি যার লোড যেটা সেটা হচ্ছে খুব বেশি, সেটাকে কী করছে সে কিন্তু লিফট করতে পারছে। তো এটা একটা ছবি তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানে। তো এটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেসের একটা হচ্ছে এক্সাম্পল যেখানে কম্প্রেশনটাকে আমরা ইউজ করছি কিন্তু জাস্ট বিকজ অফ ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি এবং বাউন্ডারি লেস করে দেওয়ার জন্য সেটা ইউজ হচ্ছে কি অ্যাজ এ লিফটিং অ্যাপ্লায়েন্সেস হিসেবে। তো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, বিশেষ করে খোলে যে সিস্টেমটা হচ্ছে সেটা কিন্তু হাইড্রোলিক পারপাসে হচ্ছে, মানে মেকানিক্যাল প্লাস হাইড্রোলিক দুটো এখানে একসাথে কাজ করছে এবং এর ফলে এখানেও কিন্তু আমার এখানে পাস্কাল ল কিন্তু ইউজ আর কি হচ্ছে। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আশা করছি খুব ভালো হবে। তো এটাই হচ্ছে কি আমাদের নর্মাল প্রেস। তো এখানের টোটাল চ্যাপ্টারটাতে মোটামুটি একটা বেসিক আইডিয়া তোমরা আর কি পেয়েছো যে কোন কোন লিফটিং অ্যাপ্লায়েন্সেস তোমাদের আইটিআই আর কি আছে এবং কোন কোন মানে সিলেবাস অ্যাকচুয়ালি আছে। এটা ছাড়াও আরও অনেক আছে যেটা আমাদের মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা ইউজ করে থাকি, কিন্তু সেগুলো সমস্ত কিছু একই ভিডিওতে কভার করা সম্ভব না বা একটাই চ্যাপ্টার আন্ডারে দেওয়া সম্ভব না। তো আমরা মোটামুটি এখানে বেসিক যেগুলো তোমাদের সিলেবাস আছে সেগুলো আমরা কভার আপ করলাম। এরপর যেটা লাস্ট জিনিস আছে চ্যাপ্টার সেটা বলে দিই, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এটা কিন্তু ম্যাথ পারপাসে বা নিউমেরিক পারপাসে খুবই ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এটা অ্যাপ্লিকেশনের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে বেস করে আমাদের লোড ক্যালকুলেশন বা এফোর্ট ক্যালকুলেশন এই সমস্ত জিনিসগুলো আমরা করে থাকি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি না, এটা হচ্ছে একটা রেশিও, কার কার রেশিও, লোডের সাথে এফোর্টের একটা রেশিও, অথবা আমরা বলতে পারি বিগার ডায়ামিটারের সাথে স্মলার ডায়ামিটার অফ দ্য পিস্টন তার একটা রেশিও। আমি এখানে দেখতে পাচ্ছি কি লিখেছি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান ডি টু বাই, এখানে হচ্ছে ডি ওয়ান সমান লিখেছি কি লোড বাই এফোর্ট। এই জিনিসটা এখানে কি একটা নর্মাল ডায়াগ্রাম যেটা তোমরা আগে আগে মানে টপিকটাতে দেখলে যেখানে কারটাকে লিফট করছে সেই ছবিটাতে, তারই একটা নর্মাল ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে কি একটা পিস্টন, আবার এটা হচ্ছে কি একটা পিস্টন, কিন্তু কি এর ডায়ামিটার বড়, এর ডায়ামিটার ছোট। এখানে আমরা কত এফোর্ট দিচ্ছি বা কত মানে প্রেশার দিচ্ছি তাই হচ্ছে 10 বার, এখানে আমরা কত লোড পাচ্ছি, লোডকে লিফট করতে পাচ্ছি 100 বার। এটা জাস্ট একটা এক্সাম্পল পারপাসে দেখানো হয়েছে। অর্থাৎ কি এখানে কী থাকে, এখানে অয়েল, এখানে অয়েল থাকে বা আমরা বলতে পারি ইনকম্প্রেসিবল লিকুইড থাকে যে কী করবে লোডটাকে ট্রান্সফার করে দেবে, যেটা বেসিক্যালি হচ্ছে কি পাস্কাল লয়ের আর কি কাজ, বা পাস্কাল লয়ের আর কি পাস্কাল লয়টা এর উপরই বেস করে কি থাকবে যে লোড কিন্তু সে নিজে নেবে না, যদি কোনো ইনকম্প্রেসিবল লিকুইড থাকে সে কী করবে লোডটাকে ট্রান্সফার করে দেবে। তো এখানে যে সিস্টেমটা থাকে এমনভাবে কাজ হয় কি হয় না, যেখানে আমরা কম লোড মানে কম এফোর্ট দিয়ে পরে আমরা কী করছি বেশি লোডকে আমরা এখানে লিফট করতে পারছি। আমি এখানে এফোর্ট দিচ্ছি কত 10 বারের মতো, ওইখানে আমরা কত পাচ্ছি 100 বারের মতো, আমরা মানে কি প্রায় 10 গুণ আমরা কী করতে পারছি লোডকে আমরা এখানে কী করতে পারছি লিফট করতে পারছি। তো এটা জাস্ট একটা এক্সাম্পল পারপাস, এরকম আমরা কিন্তু টনেও বা আরও বেশি কিছুতে আমরা ক্যালকুলেট করতে পারবো আমাদের যেমন আর কি রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী। তো এখানে লোড বাই এফোর্ট মানে কি যদি আমরা এখান থেকে দেখতে চাই, তাহলে লোড বাই আমাদের এখানে লোড বাই এফোর্ট আমরা মানে যদি আমরা সিম্পলি এটাকে ধরি, তাহলে কি লোড হচ্ছে 100 বাই এফোর্ট হচ্ছে কি 10, দুটোই বারে আছে, তাহলে এটা হচ্ছে কি আমার বারে, এটা হচ্ছে কি আমাদের বারে আমরা ক্যালকুলেট করছি ইউনিট, তাহলে এটা এটা কাটছে, এটা এটা কাটছে, সিম্পল আমরা কত পাচ্ছি 10, তাহলে আমরা বলতে পারছি কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আমাদের হচ্ছে 10। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে একটা কি পিওর নাম্বার উইদাউট ইউনিট, তাহলে হচ্ছে কি একটা পিওর নাম্বার উইদাউট ইউনিট, বা আমরা সিম্পল বলতে পারছি এটা রেশিও, বা এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি দ্যাট হচ্ছে 10:1, কিন্তু বেটার টু সে কি 10, মানে এটা একটা পিওর নাম্বারের রেসপেক্টে বলা এটা ভালো। তো এটা আমরা লোড বা এফোর্টের রেসপেক্টে দেখেছি, অথবা আমরা বলতে পারি কি ডায়ামিটার অফ দ্য বিগার পিস্টন বাই ডায়ামিটার অফ দ্য স্মলার পিস্টন, মানে কি ডি টুটা এখানে কি এটা হচ্ছে ডি টু, তার মানে কি তার আমরা দেখতে পাচ্ছি ডায়ামিটার হচ্ছে এটা বেসিক্যালি আমরা ফ্রন্ট ভিউ ওয়ান কাইন্ড অফ ভিউ ওয়ান সাইড ভিউ থেকে দেখেছি, যদি এটা দেখি তাহলে কি এটা পিস্টন হবে এবং এটা হচ্ছে কি একটা রাউন্ডিং শেপ হবে। তো এটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে হচ্ছে কি ডি টু, আর এটা যেটা হবে সেটা হচ্ছে স্মলার ইন শেপ দ্যাট ইজ হচ্ছে কি এখানে ডি ওয়ান। তো ডি ওয়ান ডি টুর থেকে কী হয়েছে ছোটো, তাহলে ছোটোটা হচ্ছে কি নিচে আর ওপর হচ্ছে বড়, তাহলে আমরা কী বলতে পারি ডায়ামিটার অফ দ্য বিগার পিস্টন বাই ডায়ামিটার অফ দ্য স্মলার পিস্টন, মানে ক্রস সেকশনাল এরিয়ার রেসপেক্ট যদি আর কি বলি, তো অথবা আমরা বলতে পারি লোড বাই এফোর্ট। তো এটাকেই বলছি কি আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটা বেসিক্যালি কি নিউমেরিক পারপাসে আমাদের ইউজ হবে, মানে আর কি ইউজ হবে, তোমাদের আইটিআই কোশ্চেনও পড়তে পারে ছোটোখাটো শর্ট মানে শর্ট আর কি কোশ্চেন, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ক্যালকুলেট করা কত বা এই সমস্ত আর কি কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পড়তে পারে। তো সেগুলো সম্বন্ধে তুমি এই সূত্রটার সাহায্যে বা এই ফর্মুলার সাহায্যে ইজিলি আর কি করতে পারবে। তো এটাই হচ্ছে তোমাদের চ্যাপ্টার যেটা হচ্ছে কি লিফটিং অ্যাপ্লায়েন্সেস। আশা করবো আমরা তোমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া এই চ্যাপ্টার থেকে পেয়েছো, এবং নেক্সট আমরা ভিডিওতে আরও আমরা মানে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো যে আদার্স চ্যাপ্টারের উপর আমরা, যাতে তোমাদেরকে মানে একটা বেসিক আইডিয়া আর কি দেওয়া যেতে পারে যে কী কী সিলেবাস তোমাদের আইডিয়া মানে আইটিআই আছে বা কী কী তোমাদেরকে পড়তে হবে। ইনফ্যাক্ট যেহেতু আমরা এখন লকডাউনের মধ্যে আছি, সুতরাং কি আমাদেরকে এখন যা কিছু করতে হবে পুরোটাই
অনলাইন মোডে করতে হবে, আমরা তো পড়াশোনাটাকে আর থামিয়ে রাখতে পারি না, পড়াশোনা আমাদেরকে কন্টিনিউ করে যেতেই হবে, তাতে সিচুয়েশন যাই হোক না কেন। তো আমরা যতটা চেষ্টা করছি নিজের দিক থেকে যে তোমাদেরকে যাতে শেখানো যেতে পারে, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, পড়াশোনা কারোর জন্য থেমে থাকে না, শিক্ষা কারোর জন্য থেমে থাকে না, তো এটা একটা অনলাইন প্রোগ্রাম যার থ্রুতে আমরা তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারছি এবং একটা বেসিক আইডিয়া দিতে দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছি যে যতটাই ক্লাসে আমরা তোমাদেরকে যতটা ধরে ধরে শেখাতে পারি বা যতটা আর কি মানে স্টুডেন্ট টু স্টুডেন্ট শেখাতে পারি, এখানে তো অতটা পসিবল হচ্ছে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি এবং কন্টিনিউয়াস চেষ্টা করে যাবো যাতে তোমাদেরকে এই একটা করোনা সিচুয়েশনের মধ্যেও বা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও তোমাদেরকে আর কি যতটা পারে তোমাদের আইডিয়াটাকে বা বেসটাকে আর কি আমরা ক্লিয়ার করতে পারি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত বাড়িতে থাকো, সেফ থাকো, অ্যান্ড থ্যাংক ইউ।